প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা প্রতিদিন চেষ্টা করছি করোনা সংক্রান্ত নানা রকম তথ্য উপাত্ত দিয়ে এবং আপনাদের জানতে চাওয়ার বিষয়গুলো আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে জানানোর সেই ধারাবাহিকতায় আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে দুজন ডাক্তার যুক্ত আছেন। আছেন ডাক্তার এস চক্রবর্তী, চেয়ারম্যান এসপি হাসপাতাল, এবং সেই সাথে আছেন ডাক্তার শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। ডাক্তার এস চক্রবর্তী, আপনাকে দিয়ে শুরু করি। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এরই মধ্যে সবকিছু সচল হয়ে যাওয়ার পরে করোনার ভয়টা একদম শূন্যের কোঠায় নেমে এসেছে, এর পেছনে কারণ হিসেবে কি দেখছেন ডক্টর এস চক্রবর্তী? ধন্যবাদ। আসলে যেটা আমাদের যে বৈশ্বিক যে পরিস্থিতি আমরা দেখেছি, বৈশ্বিক পরিস্থিতির যে পরিমাণ একটা মহামারী রূপ ছিল, সেই তুলনায় আসলে যে উপরওয়ালার আশীর্বাদে আমাদের দেশে সেই মহামারীটা আসলে হয় নাই, যে কারণেই আমাদের দেশের লোকজনের ভীতিটা কিছুটা কম। পাশাপাশি হচ্ছে একটা যে নিজেদের একটা ক্ষুধার ব্যাপার আছে, একটা রিজিকের ব্যাপার আছে, আর্থিক একটা প্রবলেম ছিল অনেকের মধ্যে, এটা কিন্তু বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কারণ 6 মাস লকডাউনে থাকতে থাকতে অনেকেই কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সো তারা আসলে ঘরে থাকতে চায় না, এটা একটা সমস্যা। পাশাপাশি যেটা আসলে আমাদের দেশের যে ইমিউন সিস্টেম, আমাদের আমাদের যে পিপুল, বাংলাদেশের যে পিপুল, এদের একটা ইমিউন সিস্টেম কিন্তু আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, যে কারণে আমাদের এই করোনার যে মহামারীটা আমরা দেখি নাই বা করোনা আমাদেরকে দুর্বল করতে পারে নাই, এটা অবশ্যই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আসলে সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এটা এত বড় একটা মহামারী থেকে আমাদের রক্ষা করেছে। যদি ইউরোপ আমেরিকার মতো কোন রকম ধ্বংসযজ্ঞ হতো, তাহলে আসলে আমরা মহাবিপদে পড়ে যেতাম এবং এই দেশটা যে কোথায় চলে যেত আমরা বুঝতে পারি নাই। তো এই কারণে আসলে মানুষের মধ্যে ভীতিটা অনেক কমে গিয়েছে। এবং এই যে এখন যে ফ্লুটা, যে জ্বর কাশি ঠান্ডা যেটা হচ্ছে, এটা আসলে আমরা ছোটবেলায় দেখে এসেছি। ছোটবেলায় কিন্তু আমরা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর আসলেই কিন্তু আমরা ফ্লুতে আক্রান্ত হইতাম। হাঁচি কাশি দেওয়ার সময় আমরা তখনই শুনেছি আর রুমাল বা টিস্যু ব্যবহার করতো, তখন যদিও টিস্যু ছিল না, রুমাল ব্যবহার করতে বলতো আমাদেরকে শেখাতো। তো যে জিনিসটা আসলে এখন ওই টাইপের হয়ে আছে, যে কারণে মানুষটা কমে গেছে, বাট সতর্ক থাকা উচিত আমাদের, উচিত যে প্রত্যেকের জন্য আমরা সতর্ক থাকি, অ্যাটলিস্ট মাস্ক ব্যবহার করা। কারণ মাস্ক কিন্তু এখন একজন হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, মিডিয়া এবং সবাইকে বেশি বেশি করে প্রচার করা উচিত। কারণ এটা আবার সামনে শীত আসছে, তো শীত আসলে এটা যে আবার খারাপ রূপ নিতে পারবে না সেটা কিন্তু এখনো কেউ শিওর না। এখনো কিন্তু অনেকেই সতর্কতা দিচ্ছে যে সামনে আরো খারাপ ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, সো যেন না হয়। সেই জন্য আমি সবসময় বলেছি যে আসলে করোনাকে আমরা লকডাউন করব, যেহেতু মানুষকে আমরা লকডাউন করতে পারি না। এর একটা আগের প্রোগ্রামে আমি নিউজ 24 বলেছিলাম যে আমরা বাংলাদেশের পিপলকে আর লকডাউন করতে পারবো না, যেহেতু মানুষকে লকডাউন করতে পারবো না, আমরা করোনা ভাইরাসকে লকডাউন করতে পারবো। সেটা হচ্ছে যার যার করোনা যার যার ভিতরে আছে, মাস্ক দিয়ে আমরা তাদেরকে লকডাউন করবো, যেন কোনো ভাইরাস মুখ থেকে বেরোতে না পারে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর এস চক্রবর্তী, খুব সুন্দর করে বলেছেন বিষয়টি। ডক্টর শফিউল্লাহ প্রধান, আপনিও আছেন আমাদের সাথে যুক্ত। ডক্টর এস চক্রবর্তী যেমনটি বলছিলেন যে মূলত তারপরেও কিন্তু সচেতন থাকতে হবে, আমরা তো আমাদের একটি সাহসের জায়গা তৈরি হয়েছে, কিন্তু তারপরেও সচেতন থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, কিন্তু আমরা সেটাও দেখতে পাচ্ছি না, মাস্ক কিন্তু মানুষ ব্যবহার করছে না, সেক্ষেত্রে করোনার ভয় শূন্যের কোঠায়, এর পেছনে আর কী কী মূল্যায়ন বা বিবেচনা নেওয়া যায়, এই এই ক্ষেত্রে করণীয় কী থাকতে পারে এই মুহূর্তে, নতুন কোনো উদ্যোগ যদি থাকে দরকার? আপনাকে আপনাকে ধন্যবাদ, নিউজ 24 কেও ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপট আর বৈশ্বিক প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আচ্ছা, এই সাবকন্টিনেন্টের মানুষের লাইফস্টাইল, জীবন জীবিকা, আর আমাদের অন্য দেশ বলেন ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া, কানাডা বা অন্য দেশগুলাতে আমেরিকান দেশগুলা, তাদের ইভেন কি আফ্রিকান দেশগুলার লাইফ স্টাইল, সামাজিক, ইভেন কি রাজনৈতিক স্ট্যাটাসটি ভিন্ন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এখানকার যে আবহাওয়া, তারপরে মানুষের ধর্মীয় মূল্যবোধ হতে শুরু করে অনেক কারণেই কিন্তু আসলে আমাদের ইমিউনিটি নিজেদের থেকে আগে থেকে অনেকাংশে আমাদের মানুষের খেটে খাওয়া, মানুষ বিভিন্ন ভাবে, মানুষ বিভিন্ন পরিস্থিতিতে মানুষ বড় হয়েছে। আমাদের ঢাকা শহরে এখনো অনেক বস্তি আছে, এখনো বড় বড় শহরগুলোতে মানুষ সেভাবে একেবারে লাইফ মানে খুবই হাইজেনিক পরিবেশে বসবাস করতে পারে না, বিভিন্ন কারণে আমাদের দেশে হয়তো বা আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা সেইভাবে আক্রান্ত হই নাই। কিন্তু আমি বলবো
বৈশ্বিক যে মানুষের যে মানে চাল চলন চলাফেরা, যেমন আমি বিভিন্ন দেশে গিয়েছি, যে সকল দেশে মানুষ এমনিতেই মাস্ক আগে থেকে ব্যবহার করত, এই করোনার আগের কথা বলছি, তো তারা আগে থেকে রাস্তাঘাটে যখন বের হতো, স্পেশালি যখন হাঁটা চলাফেরা করতো, তখন মাস্ক ব্যবহার করতো। এবং বিভিন্ন হাসপাতালে আমি গিয়েছি যেখানে তারা অলওয়েজ রোগীরা হতে শুরু করে, এভরি ডাক্তার অ্যাটেন্ডেন্ট সবাই এমনিতেই মাস্ক ব্যবহার করে। মাস্কের কিন্তু বিশাল একটা উপকারিতা আছে, যে মাস্কটা আমাদেরকে শুধু যে এনি ভাইরাল ডিজিজ বা যে কোনো ডিজিজ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তা না, আমাদের বিভিন্ন এই যে ধুলাবালি হতে শুরু করে, ব্রঙ্কিয়াল বিভিন্ন ডিজিজ, অ্যাজমা হতে শুরু করে, অনেক কিছু থেকে আমাদেরকে কিন্তু পরিত্রাণ দিতে পারে এই মাস্ক। সো এই করোনার মাধ্যমে মাস্ক কিন্তু আমাদেরকে একটা বলবো স্বাস্থ্য বিধি, এটা আমাদেরকে শিখিয়েছে। এখন আমরা জাস্ট এই বিধিটা যদি ধরে রাখতে পারি, আর আরেকটা হচ্ছে আমাদের যে হাত পরিষ্কার করা, স্পেশালি খাবারের আগে এবং পরে, টয়লেটের পরে, অনেক ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আমাদের আগে বহুবার হাত ধোয়া দিবসও পালন করা হয়েছে, অনেক সচেতনতা মিডিয়া চেষ্টা করেছে, কিন্তু এই করোনার মাধ্যমে সেটা আমরা আবারও একটা অন্তত শিক্ষা পেলাম যে এই বেসিক জিনিসগুলা, পার্সোনাল হাইজিন, পয় পরিষ্কার থাকা, খাবারের আগে হাত ধোয়া, এটা যেন আমরা অভ্যাসে পরিণত করি। আসলে যে কোনো ডিজিজে, যে কোনো রোগে আপনি যদি একটা আঘাত পান, প্রাইমারি স্টেজে আপনার যেটা হবে একিউট স্টেজ বলি আমরা, হ্যাঁ, একিউট স্টেজে একটা টর্নেডো আসলে একটা আঘাত হলো, তখন একটা ধ্বংসযজ্ঞ হবে। তদ্রূপ এনি ভাইরাল ডিজিজ বলেন, যে কোনো ডিজিজ যখন প্লেগের মতো বা যে কোনো মহামারী প্রাইমারি স্টেজে একটা ধ্বংসযজ্ঞ তৈরি করে, যেটা করোনা দেখিয়েছে, তারপরে সেই ডিজিজটা আসলেই ন্যাচারালি অনেক ক্ষেত্রে মানুষের চিকিৎসা বিজ্ঞানের অবদান, জ্ঞান, তারপরে হচ্ছে নিজে থেকে অনেক ক্ষেত্রে তারা দুর্বল হয়ে পড়ে। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর শফিউল প্রধান। আমরা আমরা আরও কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো, আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শকও যুক্ত হয়েছেন, আমরা প্রশ্ন নিব। দর্শক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় লাইনটি কেটে গেছে, আমরা একজনকে সংযুক্ত পেয়েছিলাম, আমরা আলোচনা আগাই। ডক্টর এস চক্রবর্তী, শফিউল্লাহ প্রধান যেটি বলছিলেন যে মূলত মাস্ক ব্যবহারের যে প্রসঙ্গটি বলছিলেন যে অনেক আগে থেকে অনেক জায়গায় মাস্ক ব্যবহার করেন, মাস্ক ব্যবহারের উপকারিতা বলছিলেন, সুবিধা বলছিলেন, এখানে আমার একটি প্রশ্ন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেকেই এই এখন প্রচণ্ড গরম পড়েছে এবং এই গরমে মাস্ক পরার কারণে অনেকেই ঘেমে যাচ্ছে, প্রচুর ঘাম হয়, সেই ঘামটা কি সুবিধার পাশাপাশি কোনো ধরনের অসুবিধা তৈরি করতে পারে কিনা দীর্ঘমেয়াদে, সেই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। হ্যাঁ ডক্টর এস চক্রবর্তী, এস চক্রবর্তী আপনি আমাকে শুনতে পেয়েছেন? হ্যাঁ, আপনি কি আমার প্রশ্নটা পেয়েছেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। জি, আমি প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু আমিও ফিল করছি যে মাস্ক যদি আমরা বাইরে লং টাইম ব্যবহার করি, আমাদের মুখে একটা সোয়েটিং হয়, ঘাম হচ্ছে, নাকের আশপাশে ঘাম হচ্ছে, এবং এটা থেকে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, এবং এই ঠান্ডা থেকেই রোগী কিন্তু আবার অসুস্থ হয়ে যেতে পারে, নিউমোনিয়া, অ্যাজমা, অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, এমন করোনাতে আক্রমণ করে বসতে পারে। তো যে কারণে যে মাস্কটা ব্যবহার করতে হবে, যখনই সে একটু ফাঁকে থাকবে, সাথে সাথে মাস্কটা খুলে সে আবার ফ্রেশ এয়ারটা তাকে নিতে হবে। আসলে মাস্কটা ইউজ করতে হবে কখন, যখন আমরা কোনো গ্যাদারিং এ যাব। যেমন আমি এখন আমার রুমে কাজ করছি, এখন কিন্তু মাস্ক ব্যবহার করার দরকার নাই, কারণ আমি আমার রুমে আমি একা আছি, এই রুমটা কিন্তু আমার জন্য সেফটি। বাট যখনই আমার সামনে কোনো লোক আসবে বা আমার চেম্বারে কোনো পেশেন্ট আসবে, তখন কিন্তু অবশ্যই দুজনকেই মাস্ক ব্যবহার করতে হবে, ডাক্তার এবং রোগী দুজনকেই মাস্ক ব্যবহার করতে হবে। আবার আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি, লোকজনের আপনার ঠান্ডা লেগে যেতে পারে, সেখান থেকে হাঁচি কাশি হতে পারে, সেখান থেকে কিন্তু অ্যাজমা, নিউমোনিয়া ছড়ায় যেতে পারে। সো এই পেপার গুলো আসলে আমাদেরকে আরো তাদেরকে বারবার এটা বোঝানো উচিত, যেন সবাই এইভাবে আসলে প্রচেষ্টা করে, তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। মূলত জনসমাগমকে মাথায় রেখে হচ্ছে মাস্ক ব্যবহারটাকে ঠিক রাখতে হবে, আপনি আপনার কথা
পয়েন্টে এটা মূল পয়েন্ট ছিল মূলত ডিসটেন্সের যে বিষয়টা সেটা মাথায় রেখে হচ্ছে মাস্ক পরতে হবে। ধন্যবাদ ডক্টর এস চক্রবর্তী। ডক্টর শফিউল্লাহ প্রধান, আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে ডক্টর এস চক্রবর্তী একটু আগে বলছিলেন যে আবহাওয়া বিষয়ে সামনে ঠান্ডার সিজন আসবে, ঠান্ডার সময়টা আসলে মানুষকে সচেতন থাকতে হবে। তো ঠান্ডার সময়টা যদি আসে সেক্ষেত্রে আমরা তো এখন যেভাবে মানুষজনকে চলাফেরা করতে দেখছি সেক্ষেত্রে নতুন কোনো প্রশাসনিকভাবে নতুন কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে কিনা ওই সময় মানুষকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে? ডক্টর শফিউল্লাহ প্রধান, আসলে যুগের পরিবর্তনে যুগের সাথে তাল নিয়ে মিলিয়ে বিভিন্ন নতুন নতুন রোগ আসে, আবার নতুন নতুন হেলথ স্ট্র্যাটেজি ডেভেলপ করে। হ্যাঁ জি, এখন এক এক দেশে এক এক রোগ এক এক সময় এক এক বৈশ্বিক মহামারীতে এক এক ভাবে রোগগুলো আসে, সেই অনুযায়ী আমাদের সেটা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য যে মন্ত্রণালয় বলেন বা স্বাস্থ্যর সাথে জড়িত তারা বিভিন্ন স্ট্র্যাটেজি ডেভেলপ করে। এখন আসলে ফ্লু জাতীয় বা ভাইরাল ডিজিজ গুলো অনেক সময় শীত বা কোল্ড ওয়েদারে স্পেশালি, যেমন আমাদের ইটালিতে আমরা যে ভয়াবহ একটা রূপ দেখেছিলাম বা আমেরিকার বিভিন্ন যেখানে আমেরিকার অনেক প্রদেশগুলো কিন্তু ঠান্ডা ওয়েদার, তো এই কোল্ড ওয়েদারে অনেক পরজীবাণুর কিন্তু তার একটা অ্যাটমসফিয়ার তার একটা পরিবেশ তার বংশ বৃদ্ধির জন্য তারা রেডি রাখে। যেমন আমরা বলছি ফ্রিজের খাবার খাবেন না বা খেলে সাবধানে খেবেন, সেটাকে গরম করে নিতে হবে বা ফ্রিজে ভাইরাস থাকতে পারে দীর্ঘদিন, এটা একটা মানে অ্যাটমসফিয়ার বা পরিবেশ যেখানে বংশ বৃদ্ধি হতে শুরু করে দীর্ঘদিন সে জীবিত থাকা তার জন্য সহজ হয়ে দাঁড়ায়। তো এই জন্য অবশ্যই কোল্ড ওয়েদার বা শীত ঋতুতে এই করোনা নট অনলি যে কোনো ভাইরাল ইনফ্লুয়েঞ্জা বলেন ফিভার এটা কিন্তু আবার স্প্রেড করতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আগে থেকে যদি আমরা সচেতনতা ডেভেলপ করে রাখতে পারি বা আমরা হাল ছেড়ে দেই। এই যে এখন আপনি বলছিলেন যে কেউ এখন আর কথা শুনছে না, যে যার মতো করে চলছে, আবার এখন নতুন ইস্যু হয়েছে যে ঘাম হচ্ছে বা মুখে সমস্যা, হ্যাঁ অবশ্যই ঘামের ব্যাপারটা আছে কিন্তু সব ক্ষেত্রে তো আপনার মাস্কের প্রয়োজন নাই, স্পেশালি ক্রাউডি যেখানে বাজারে যাবেন বা মার্কেটে বা দুজন একটা ক্লোজলি কথা বলছেন তখন ব্যবহার করা, আর মাস্কটা অবশ্যই মাস্কেরও একটা জি জি অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কিছু পয়েন্ট আছে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব, তার আগে আমরা এই মুহূর্তে ছোট্ট করে একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে কিছু প্রসঙ্গ আছে আলোচনা করব। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, সাথে বিরতির পর আবারও স্বাগত। প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আমরা করোনা ভাইরাসের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে ডক্টর এস চক্রবর্তী এবং ডক্টর শফিউল্লাহ প্রধান দুজন অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন। ডক্টর এস চক্রবর্তী, আপনাকে দিয়ে এবার শুরু করব। মূলত বলা হচ্ছে বাংলাদেশে অনেকদিন ধরেই কিন্তু টেস্ট করার প্রবণতা কমেছে, কিন্তু বলা হচ্ছে টেস্ট বাড়াতে পারলে নিয়ন্ত্রণ করা, করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করাটা আরও সহজ হতো, সেক্ষেত্রে টেস্ট মূলত কেন বাড়ছে না, এর পেছনে আর কি কি কারণ থাকতে পারে? ডক্টর এস চক্রবর্তী ধন্যবাদ। আসলে টেস্ট বাড়া না বাড়ার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি, আসলে নাকি এখন যেটা আপনাদের প্রচারণ ছিল যে যাদের একটু জ্বর হচ্ছে তার জন্য বাসা আইসোলেশনে থাকে প্রথম থেকেই, কারণ সে যদি বাইরে বের হয়ে সে যদি টেস্ট করার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি এটা স্প্রেড আউট হতে পারে, একজন থেকে আরো দশজন চলে যেতে পারে, কারণ করোনা ভাইরাসটা স্প্রেড হয় খুব দ্রুত, যে কারণে এখন কিন্তু অনেকেই দেখা যাচ্ছে টেস্ট না করে সে ঘরে বসেই কিন্তু সে সুস্থ হয়ে যাচ্ছে, যে কারণে টেস্টের প্রবণতা কমে গেছে। আগে যে ভীতিটা ছিল ভয় যে টেস্ট করলেই মনে হয় জানা গেল, আসলে টেস্ট করলে তো কোনো ট্রিটমেন্ট নাই, এটা মানুষের মধ্যে অনেকটা কাজ করছে যে টেস্ট করে আমি পজিটিভ পেলাম, পজিটিভ পেলেও আমার যে ট্রিটমেন্ট, আমি টেস্ট না করলেও আমার সেই সেম ট্রিটমেন্ট, সো আমি ঘরে বসে আগে ট্রিটমেন্ট করে দেখি, ভালো হয়ে গেলে ভালো, তখন ভালো না হলে যখন তার শ্বাসকষ্ট হচ্ছে তখন তাকে হসপিটালে যেতে হবে, তখন টেস্টের প্রয়োজন আসে, যে কারণে কিন্তু টেস্ট কমে যাচ্ছে। এটা একটু এটাতে কিন্তু আপনার যে স্প্রেড আউট এটাও কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ মানুষ সতর্ক কিন্তু এই বিষয়টাতে, এই বিষয়টাতে আপনি দেখেন আগে কিন্তু টেস্ট করার জন্য হুমড়ি খেয়ে পড়তো, মানুষ পাগলের মধ্যে ছোটাছুটি করতো যেন টেস্ট করলেই জন্য বেঁচে যাবে, আসলে এখন বুঝে গেছে যে টেস্ট করলেই বেঁচে যাচ্ছি না, আসলে ট্রিটমেন্ট যেটা হবে টেস্ট করলেও যেটা হবে, টেস্ট না করলেও সেটা হবে, সো ট্রিটমেন্ট ফার্স্ট। তো যখনই কারো জ্বর হচ্ছে ঠান্ডা লেগে গেছে
সে কিন্তু নিজের সাথে সাথে আইসোলেশনে যাচ্ছে, ট্রিটমেন্ট করছে, দেখা তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনে ভালো হয়ে যাচ্ছে। কারণ আমাদের কাছে অনেকেই ফোন করে যে স্যার আমার জ্বর এসেছিল, আমার ঠান্ডা একটু গলা ব্যথা, তো আমি কি করবো, এই ওষুধ টষুধ তারা খেয়ে দেখা যায় দুই তিন দিনের মধ্যে অনেকেই ভালো হয়ে গেছে। হয়তো তার করোনা মানে আসে নাই, নর্মাল ফ্লু থেকে হতে পারে, আবার যে করোনা হয়েও পাঁচ সাত দিনের মধ্যে তারা নিজেরাই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে টেস্ট না করে। তো যে কারণে আসলে টেস্টের এখন যে প্রবণতাটা অনেকটা কমে গেছে, এটা তো আমি অনেক আর্থিক সাশ্রয় হচ্ছে, কারণ একটা টেস্টের দামও তো অনেক টাকা প্রাইভেট করতে গেলে, আর সরকার কতই বা সাপোর্ট দিবে, যথেষ্ট সাপোর্ট দিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর এস চক্রবর্তী, সুন্দর করে বিষয়টি বলেছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান, আরেকটি বিষয় একটু জানতে চাইব। মূলত আমরা দেখেছি যে এর মধ্যে যুক্তরাজ্যে দ্বিতীয় ঢেউ আসতে শুরু করেছে করোনা ভাইরাসের, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা সম্পর্কে একটু বলবেন, বিশেষ করে একদম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কি এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিনা, কারণ আমরা অনেকদিন ধরেই একই রকম অবস্থান দেখতে পাচ্ছি, কি বলবেন এই বিষয়ে? আসলে বাস্তব চিত্রটা বাংলাদেশে পাওয়াটা খুব টাফ। আপনি বলছিলেন একটু আগে যে টেস্ট করার প্রবণতাটা কমে গিয়েছে, এবং আসলে আপনার কারো জ্বর হলে সে অনেক কারণে টেস্ট করতে এখন আর যায় না। মানুষের হিউম্যান সাইকোলজি ইজ দা মানে এখানে মেইন একটা ফ্যাক্টর, কারণ আগে হয়তো তারা চিন্তা করতো ফ্রি পাবো, সেটা এখন আর সম্ভব না। তারপরে হচ্ছে কিছুটা অনেকে চিন্তা করে যে টেস্ট করলে যদি আমি করোনা পজিটিভ হয় তাহলে আমার একটু রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। এটা আমি রুগী যখন দেখি, আমি যে ডাক্তার হিসেবে এটি সাইকোলজিক্যালি বুঝি রুগীর মধ্যে, রুগী ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, আসলে তারপরে জ্বরের কথা বলতে চায় না। এখন তো আমরা টেম্পারেচার মেপে যখন জ্বর পাই বললাম আপনি তো জ্বর আছে, বলতে সমস্যাটা কি, বলে না স্যার ভালো হয়ে গেছে এরকম। তো এটা একটা মানুষের একটা হিউম্যান সাইকোলজি, অনেক ক্ষেত্রে সে এটাকে মানে একটু না বলার চেষ্টা করে। আর আর আসলে আমি বলছিলাম যে কোনো দুর্যোগ বা যে কোনো রোগ এটা একটা ওয়েভ থাকে, মাথাতে সমস্যা স্যার, ব্যথা খালি মধ্যে শুধু ব্যথা, ভালো হচ্ছে না, ডাক্তারকে দেখাইলাম কোন সমস্যা আছে কিনা, অন্য কোন সমস্যা আছে কিনা সেটিও যদি বলতেন। আপনার প্রশ্নটি বলুন। জি, আপনাদের এখানে যে ডাক্তার এস চক্রবর্তী হিসেবে যাকে আনছেন, উনি কি আসলে ডাক্তার না ফিজিওথেরাপিস্ট, এটা পরিচয় কি আপনারা নিয়েছেন? জি, আপনার প্রশ্নটা বলবেন, উনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে। আমার প্রশ্নটা এটাই, কারণ আপনার যেভাবে উনি জি ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আরেকটি প্রশ্ন নিব। দর্শক প্রশ্ন করবেন, বলুন। ভাইয়া আমার মাথায় একটু সমস্যা, হ্যাঁ মানে একটু ফুলে গেছে আর কি, প্রায় তিন চার বছর হচ্ছে, আর কি মাথায় সমস্যা হচ্ছে আপনার? জি মাথায়। আর কি ধরনের সমস্যা হচ্ছে? টিউমারের মতো ফুলে আছে, কিন্তু ওষুধ আমি ডাক্তারকে দেখাইছিলাম, সাজারি ডাক্তারকে, মানে বলছিল যে টিউমারের মতো এরকম হইলেও কোনো সমস্যা হবে না বলছিল, যে এই জন্য আমি আর বলতেছি বড় ডাক্তার আসছে এখানে বুঝি। আচ্ছা, টিউমারের সমস্যা কি ডাক্তার বলেছেন? না, বলছে এটা কোনো সমস্যা হবে না, ওই জন্য ফোন দিলাম। আচ্ছা, তিনি কোনো ওষুধ দিয়েছিলেন? ওষুধ দেয় নাই, ওষুধ কোনো দিতে হবে না বলেই। মাথা কোন পাশে ফুলে যায় আপনার? মাথার মাঝখানটায়। মাঝখানটায়। আপনার আর কোনো সমস্যা আছে? না, অন্য কোনো গ্যাস টেস আছে একটু হালকা পাতলা, আর অন্য কিছু প্রেসার টেসার নেই। জি, আপনার বয়সটা বলবেন।
দর্শক আপনার বয়সটা বলবেন। বয়স 33 34 হবে। জি ধন্যবাদ। আমরা আমরা দুটি প্রশ্ন নিলাম ডক্টর শফিকুল। প্রথম আমরা প্রথম প্রশ্নটি আপনার কাছ থেকে তুমি নিতে যাচ্ছি, দুটি মাথা ব্যথা প্রসঙ্গ। যদিও প্রথমজন বলছিলেন যে 8 থেকে 10 দিন ধরে ওনার মাথা ব্যথা হচ্ছে এবং প্রেসারের বিষয়ে ওনার কিছুটা সমস্যা হচ্ছে, ওঠানামা করছে, সমাধান কি? আচ্ছা জি ধন্যবাদ। আসলে মাথা ব্যথা কমন, আমি দুইটা প্রশ্নেরই উত্তর একসাথে দিতে চাই। মাথা ব্যথা একটা কমন প্রবলেম, দিস ইজ এ ক্লিনিক্যাল ফিচার, আমরা বলি উপসর্গ। এটা যেমন আমরা ডাক্তার ডাক্তারি করে আমাদের হঠাৎ মাথা ব্যথা হতে পারে, তো মাথা ব্যথাটা যদি ক্ষণস্থায়ী হয় সেটা একটা কথা, আর যদি এটা দীর্ঘস্থায়ী হয় বা ক্রনিক হয়, পারসিস্টেন্ট হয়, তাহলে আরেকটা আরেকটা বিষয়। এখন মাথা ব্যথার সাথে যদি তার বমি বমি ভাব, চোখ একটা ঝাপসা অজ্ঞান হয়ে যায়, হাত অবশ হয়ে আসছে, পা অবশ হয়ে আছে, বা আরো কিছু সেকেন্ডারি কমপ্লিকেশন দেখা দেয়, তাহলে আমি বলবো দ্রুত একজন একজন ডাক্তারকে, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রয়োজনে মাথা সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে। আর মাথা ব্যথা অনেক কারণে হতে পারে, যেমন হাই ব্লাড প্রেশার থেকে হতে পারে, ঘাড়ের ব্যথা থেকে অনেক সময় আমাদের কাছে রোগীরা আসে। আর কিছু যদি দ্বিতীয় প্রশ্নের কোনো কিছু বাকি থাকলে আমরা একটা ছোট্ট বিরতি নেব, সেখান থেকে এসে আমরা সে বিষয়ে আলোচনা করব। দর্শক আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে ডক্টর এস চক্রবর্তী এবং ডক্টর সফিল্ল প্রধান যুক্ত আছেন। আমরা ডক্টর এস চক্রবর্তী আপনার কাছে যাব মূলত মাথা ব্যথা নিয়ে। মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, মূলত মাথার মাঝখানে একজন প্রশ্ন করেছেন, মাথার মাঝখানে ফুলে যায়, এটা আসলে কোন ধরনের সমস্যার মধ্যে পড়ে, এর জন্য তার করণীয় কি থাকতে পারে? ডক্টর এস চক্রবর্তী ধন্যবাদ। আসলে মাথার মাঝখানে ফুলে যায়, এটা আসলে ইন্টারনাল এক্সটার্নাল সেটা আগে দেখতে হবে। আসলে যদি উনি ফিল করে যে এক্সটার্নাল ফুলে যায়, স্কালের উপরে ফুলে যায়, এটা হতে পারে টিউমার থেকে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো এটা আসলে জায়গাটাকে ক্লিনিক্যালি আগে অবজার্ভ করতে হবে যে বিষয়টা কি, সেখানে কোনো টিউমার আছে কিনা। তো এটা একটু সার্জিক্যাল বা নিউরোলজি কোনো সার্জনের সাথে এটা পরামর্শ নিলে সবচেয়ে ভালো হবে। যে কোনো সার্জিক্যাল ডাক্তারকে দেখাইতে পারে অথবা যে কোনো নিউরোলজি সার্জন, যেটা নিউরো সার্জন, তাদেরকে দেখালে এটা ভালো সাজেশন দিবে যে এটা টিউমার কিনা অপারেশন। ধন্যবাদ। তার মানে হচ্ছে উনাকে ভালোভাবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং দেখাতে হবে। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত আছেন, আমরা আরেকটি প্রশ্ন নেব। দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন, শুনতে পাচ্ছি? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, আমার প্রায় 16 দিন যাব জ্বর ছিল। আচ্ছা, তো জ্বরের, জি হ্যাঁ, জ্বর 16 দিন জ্বর ছিল, এরপর কি? আপনি বলতে থাকুন, আমরা শুনছি আপনাকে। জি জি, তো আমি 16 দিন জ্বরের ট্রিটমেন্টের পরে দেখা গেছে নিজে বাসায় আইসোলেশনে থেকে ট্রিটমেন্ট নিলাম, তো এখনো জ্বরটা হালকা হালকা আছে। আচ্ছা, ঠিক আছে। তো আর কোনো শারীরিক সমস্যা আছে কিনা, করোনা টেস্ট করেছেন কিনা আপনি? জি না, করোনা টেস্ট করিনি। জ্বরের পাশাপাশি আর কোনো জটিলতা নেই? একবারে প্রশ্নটি নিয়ে নি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি শরীয়তপুর থেকে শিমুল বলছিলাম। জি বলুন, বলুন আপনার প্রশ্ন কি? স্যার আমি গত রবিবার, স্যার হ্যাঁ, গত রবিবার আমার জ্বর আসলো স্যার। জি, এই রবিবারের আগের রবিবার স্যার। জ্বর আসার পরে আমি 3 দিন জ্বরে ভুগছি স্যার। হুম, ভোগার পরে এরপরে স্যার আমি
সুস্থ হয়ে গেছিলাম। পরে আবার শনিবার স্যার আমার হঠাৎ করে স্যার রাত্রেবেলা ঘুম হইল না স্যার। তখন আমি সারা রাত 4টা পর্যন্ত প্রায় 7-8 বার বমি হয়ে গেল। বমি হওয়ার পরে আমি পরবর্তীতে স্যার এখানে আমাদের এখানে একটা ক্লিনিক আছে, এই ক্লিনিকে ভর্তি হইলাম। আচ্ছা, ভর্তি হওয়ার পরে স্যার আমাকে ওরা স্যার ইনজেকশন দিল একজন আর প্রোগাট এগুলো আর কি, আর পেইন ইনজেকশন দিল। দুই দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে স্যার আমি পরে মুখে ওষুধ দিয়ে আমাকে পাঠিয়ে দিল বাসায়। আমি এখন বাসায় আছি স্যার, কিন্তু আমার প্রচন্ড মনে স্যার গ্যাস ফর্ম করতেছে স্যার, গ্যাসে প্রচন্ড ডিস্টার্ব করতেছে। আমি স্যার গতকালকেও স্যার গ্যাসের ওষুধ চেঞ্জ করে আজকে আবার নতুন আর একটা ওষুধ খাইছি স্যার। আপনার বয়সটা বলবেন স্যার? 35 বছর। 35 বছর। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আশা করছি যে আপনারা দুইজন আমাদের প্রশ্ন করেছেন। ডক্টর শফিউল্লাহ প্রথমে একদম ছোট্ট করে উত্তর দিবেন, আমরা একদম শেষ প্রান্তে আছি অনুষ্ঠানে। প্রথম প্রশ্নটি উত্তরটি যদি আপনি দিতেন, যে 16 দিন ধরে জ্বরে ভুগেছেন, আইসোলেশনে ছিলেন এবং উনি মূলত করোনা কোনো টেস্ট করেননি, কিন্তু কি করবেন এখন সেই পরামর্শ? প্রথমত যে ওনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, উনি ভালো আছেন। এখন যেটা বলবো, উনি আরো কিছুদিন রেস্টে থাকবে, উনি বাসায় থাকবে এবং আইসোলেশনে থাকবে। জ্বরের জন্য কিছু করবেন কিনা? উনি বলছেন যে এখনো হালকা হালকা জ্বর আছে। জ্বর অবশ্যই প্যারাসিটামল ডাক্তার সাহেব দিয়েছে, প্যারাসিটামলটা কন্টিনিউ করবে। আর ডাক্তার সাহেবরা যদি কোনো ওষুধ দিয়ে থাকে অবশ্যই কন্টিনিউ করবে। প্রচুর লিকুইড খাবার খাবে, তরল জাতীয় খাবার খাবে, রেস্টে থাকবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাসায় হালকা হাঁটাহাঁটি, হালকা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে, এটা ভয়ের কোনো কারণ নেই। শুধু জ্বর তো করোনার সাথে কোনো সম্পর্ক থাকার কথা না, তাই না? যেহেতু 16 দিন ধরে জ্বর। হ্যাঁ, সাধারণত সেটা হওয়ার কথা না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। আমরা দ্বিতীয় প্রশ্ন, উত্তর নিব ডক্টর এস চক্রবর্তী। আরেক ভদ্রলোক দ্বিতীয় প্রশ্নটি আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, যে তিন দিন পরে তিনি জ্বর আসার পর 3 দিন পরে সুস্থ হয়েছেন এবং শনিবারে ওনার হচ্ছে ঘুম আসছে না এবং বমিতে প্রচণ্ড বমি হয়, এখন বর্তমানে গ্যাসের সমস্যা হচ্ছে, উনি কি করবেন পরামর্শ? আসলে জ্বরটা বিভিন্ন কারণে হতে পারে। জ্বর মানে যে করোনা বা জ্বর মানে যে ডেঙ্গু তা না, জ্বর বিভিন্ন কারণে নর্মাল ভাইরাল থেকেও জ্বর হতে পারে। একদম সংক্ষেপে বলবেন, আমরা শেষ পর্যন্ত করোনার কারণে জ্বর হতে পারে। এখন যেটা করোনার জন্য, যেটা আসলে করোনার যে মূল ইগুলা, যে আমাদের গন্ধ পাবো না, শ্বাস মানে কাশি হতে পারে, জ্বর হতে পারে। ওনার 3 দিন জ্বর কমে গেছে এবং বমি হচ্ছে, এটার জন্য উনি একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখাইতে পারে, অথবা জাস্ট গ্যাসের জন্য গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে এবং প্রচুর লিকুইড। অসংখ্য ধন্যবাদ, আশা করি উনি আপনি বেশ ভালো পরামর্শ দিয়েছেন এবং উনি সে অনুযায়ী চলবেন। দর্শক, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, সময় স্বল্পতার কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।